করোনা পরিস্থিতির কথা ভেবে রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলি নবম ও একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রতি বিষয়ে নম্বর ধার্য করেছিল ৪০ নম্বর। পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত পরিবর্তন করে দপ্তর সিদ্ধান্ত নেয় ৮০ নম্বরের পরীক্ষা নেওয়ার। এ বিষয়ে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি হতেই নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর ছাত্রছাত্রীদের এই ক্ষোভকে পুঁজি করে ফের আরও একবার ময়দানে নামল এনএসইউআই। অবিলম্বে সংশোধিত বিজ্ঞপ্তি বাতিল করে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে একের পর এক আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে এনএসইউআই। ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সংগঠন। প্রদেশ এনএসইউআই সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে এদিন মিছিল প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে বের হলে পশ্চিম থানার পুলিশ মিছিলের গতি রোধ করে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে পরে আন্দোলনকারীদের এডিনগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছু সময় তাদের আটকে রাখার পর ছেড়ে দেয় পুলিশ। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ছাত্রনেতা শ্রী রায় বলেন, ছাত্রছাত্রীদের দাবি যতক্ষণ পর্যন্ত দপ্তর মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত চলবে এই আন্দোলন। এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একেকবার এক এক ধরনের নোটিফিকেশন জারি করছে। প্রথম বলেছিল ৪০ মার্কের পরীক্ষা হবে, এখন বলছে ৮০ মার্কের পরীক্ষা হবে। স্কুল আপনারা জানেন বেশি দিন হয়নি খুলেছে, এর মধ্যে এক একবার এক এক ধরনের সিদ্ধান্ত। অবিলম্বে আমরা দেখেছেন কিছুদিন আগেও আমরা গতকালকেও আন্দোলন করেছি, এর আগের দিনও আমরা ডেপুটেশন দিয়েছি, কোনো আমরা আশ্বাস পাইনি। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত সারা ত্রিপুরাতে আন্দোলন শুরু হয়ে গেছে, আগরতলাতেও আমরা করছি, আমরা প্রত্যেক দিন সারা রাজ্যে গণধর্না কোথাও গণ আন্দোলন সংগঠিত হচ্ছে। এবং আমাদের ডিমান্ড হলো যে ৪০ মার্কের পরীক্ষা ইমিডিয়েট নোটিফিকেশন জারি করতে হবে এবং ৮০ মার্কের যেটা নোটিফিকেশন দিয়েছিল সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে সরকারকে। যদি না করে বৃহত্তর আন্দোলন হবে সারা রাজ্যে গণতান্ত্রিকভাবে, যা যা আন্দোলন করার আমরা করব এবং আমাদের ছাত্রছাত্রীদের সমর্থন আছে। আমরা আশা করি এই রাজ্যের ছাত্রদের পাশে আমরা বিগত দিন যেইভাবে আমরা ছিলাম, আমরা সামনেও আমরা ছাত্রদের সাথে আমরা লড়াই করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।